ওর একটাই কাজ যে আমার স্ত্রীর বাচ্চা এসে নষ্ট হয়ে যাচ্ছে, সেইটা কোনো তান্ত্রিক বলেছে যে তুই যদি একটা বাচ্চা বলি দিতে পারিস তাহলে তোর বাচ্চা আর মরবে না, বাচ্চা থেকে যাবে। ও সেই হিসেবে তান্ত্রিকের কথা শুনে এইগুলো করেছে। শাইন টিভি 24x7 এর অন্ত তদন্তে তিলঝোলা কাণ্ডে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। শাইন টিভি 24x7 কে মৃত নাবালিকার মা এবং দাদু জানিয়েছেন যে পুলিশের দ্বারা ধৃতের কাছ থেকে জানা গিয়েছে তাদের এখনো কোনো সন্তান নেই। তার স্ত্রী এখন গর্ভবতী, আগে বেশ কয়েকবার মিসক্যারেজ হয়ে যায় স্ত্রীর। নিমতলার ঘাটের এক তান্ত্রিক নাকি কোনো শিশুকে বলি দেওয়ার কথা জানিয়েছিলেন তাকে। তান্ত্রিক জানিয়েছিলেন এমন করলেই তবে তাদের সন্তান হবে, তাই এই খুন বলেই জানিয়েছেন অভিযুক্ত। যদিও অভিযুক্ত সত্যি কথা আদেও বলছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। মেয়েটির শরীরে মাথা কান সহ একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, একই সঙ্গে স্ট্র্যাঙ্গুলেশনের মার্কও রয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। তার মা এবং দাদু শাইন টিভি 24x7 কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলেছেন শোনাবো আপনাদের। না না, দা তাকে চেনে না, এরা এসেছে আজ 4 বছর এখানে আর সে এসেছে আজ 7-8 মাস, এরা ওদের সঙ্গে চেনেই না, এর সঙ্গে কোনোদিন পরিচয় হয়নি। ওর একটাই কাজ যে আমার স্ত্রীর বাচ্চা এসে নষ্ট হয়ে যাচ্ছে, সেইটা কোনো তান্ত্রিক বলেছে যে তুই যদি একটা বাচ্চা বলি দিতে পারিস তাহলে তোর বাচ্চা আর মরবে না, বাচ্চা থেকে যাবে। ও সেই হিসেবে তান্ত্রিকের কথা শুনে এইগুলো করেছে। আর থানার পুলিশরা বলেছে যে তোমার বাচ্চার, আমাদের ওই রকম বাচ্চা আছে, যদি আমাদের বাচ্চা যদি যেত তা আমাদের কীরকম লাগতো, আমাদেরও কষ্ট হতো। সেই কারণে প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করছে, স্থানীয় লোক সহযোগিতা করছে, আর এবারে আইনে যেটা হবে আমাদের দাবি যে ও দৃষ্টান্তমূলক শাস্তি পাক। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা পেটে আসছে আবার নষ্ট হয়ে যাচ্ছে, সেইটা আর নষ্ট হবে না যদি একটা বলি দেওয়া যায়। ওর কে বলে দিয়েছে অ্যান্ড এইটাই কি সেটা ওর জানে, সত্য কি মিথ্যে। আবার একটা তান্ত্রিকের নামে যদি আবার তার জড়িয়ে দেয়, সে বেচারা নির্দোষ, সে আবার জড়িয়ে যাবে, তো এখন কি করে বলবো। হ্যাঁ, স্ত্রী ছিল এই ঘটনার আগে, 2 দিন আগে ও বিহারে ওর বাড়িতে পাইটে দিয়েছে, নিজের। হ্যাঁ, আমার নাতনি, হ্যাঁ আমার নাতনি, আমার নির্দোষ বাচ্চার নৃশংসভাবে খুন করেছে বিনা দোষে। আমরা চাই এমন শাস্তি পাক ভারতবর্ষের লোক যেন দেখে আর এই রকম নৃশংস কাজ আর না করে, এই রকম শাস্তি এর দাবি করছি আমরা। 8টার সময় পেয়েছে খাবার, না পুলিশ আসেনি, পুলিশ বলছে আমরা খাবার খাচ্ছি, না আবার পাড়ার লোক মানে কে খুঁজে বের করেছে ঘর থেকে, বাস্তার মধ্যে বন্ধ করে রেখেছিল। পুলিশ এসে 10টার দিকে সামলাতে পারবে না, জবাব দিতে পারবে না। আমি চাইছি আমার বাচ্চা যেরকম ও মেরেছে ওই রকম ও যেন, ওরও যেন ফাঁসি দেয় ওই রকম। না না, পুলিশরা শুরুতে আমাদের সাথেই ছিল, ওদের কোনো নেই, ওরা শুরুতে আর এখনো তাক আমার সাথেই আছে। ওরা ওরাই তো সবার আগে, ওরাই তো আসলো এসে আমার বাচ্চা তো খোঁজ খাঁজ করলো, ওরাই তো, আর তো কেউ আসেনি, ওরাই তো আগে চেক করলো, ওরাই তো আমার বাচ্চার বার করলো যে তোমার বাচ্চা এই বিল্ডিংই আছে, তোমার বাচ্চা তো আর কোথাও যায়নি।